بسم الله الرحمن الرحيم شهر رمضان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জি আমার সম্মানিত দ্বীনী ভাই, বিশেষ ভাবে একটা জিনিস নিয়ে প্রশ্ন, যে ফেতরা কিসের দিতে হবে, টাকা দিয়ে নাকি খাদ্য দ্রব্য দিয়ে? এই বিষয় নিয়ে ধোয়াশা অনেকদিন থেকে চলে আসছে, অনেক ফেতনার মধ্যে মানুষ পড়ে আছে, অনেক ইখতিলাফের মধ্যে পড়ে আছে আলেমদের মধ্যে। অনেকেই বলছে যে না টাকা দিয়ে যাবে, অনেকেই বলছে যে না খাদ্য দ্রব্য দিয়ে দিতে হবে। তো আল্লাহ আলাম এর মানে সঠিক নির্যাস কি হবে সেটা ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে আমরা সহি সুন্না মোতাবেক বের করার চেষ্টা করব। প্রথমে বলবো যে এটা একটা ইবাদত, আর এই ইবাদতের ক্ষেত্র কখনোই পরিবর্তন করা মানে জায়েজ নাই। ফিতরা হচ্ছে রমজানুল করিমকে শুদ্ধ করার, রমজানের মধ্যে যে কিছু আমাদের ত্রুটি হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে, সেই বিচ্ছিন্নতাকে দূর করা, সেই ত্রুটিকে শুদ্ধ করা, তার পরিমাণ হচ্ছে ফেতরা। তো এই ফেতরা আমরা আসলে কিসের দিব, এক্ষেত্রে একটি হাদিস পাওয়া যায়, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এবং হযরতে আবু সাঈদের মধ্যে যে ঘটনাটা ঘটেছিল, যে সেই যুগে হযরতে মুআবিয়ার খিলাফতকালে খাদ্যদ্রব্যের মধ্যে গমের দামটা, মোটা মোটা গম হতো সে সময় বাইরে থেকে আসতো, সেই গম খেজুর পানির, এখন পানির দাম তো অনেক, খেজুরের দাম তো অনেক বেশি, তারপরে আপনার অন্যান্য যেসব খাদ্যদ্রব্য তাদের মধ্যে সবচেয়ে উন্নত মানের খাদ্যদ্রব্যের বিষয় হলো সেটা হলো যে গম। তো হযরতে মুআবিয়া একবার আসলেন, আমি তার ভাষাটাই বলছি, যে হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ সাহাবী এবং একজন একনিষ্ঠ আপনার জ্ঞান গরিমার দিক দিয়ে, ইমানদারিত্বের দিক দিয়ে, হাদিস বর্ণনাকারীর দিক দিয়ে একজন খুব ভালো উঁচু মাপের সাহাবী হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে হযরতে মুআবিয়া একদিন আসলেন এবং মুআবিয়া খিলাফত মানে খিলাফত চলাকালীন সে খলিফাতুল মুসলিমিন সে এসেছে মদিনায়। তো খলিফা থাকলে আর কে খুতবা দিতে উঠবে? হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য সাহাবাবর্গ আছেন। তো এমত অবস্থায় হযরতে মুআবিয়া খুতবা দিতে উঠলেন। খুতবা মানে আমাদের এই তো এই মানে কিছু পাঠ করা, যেমন জুমার খুতবা কথা কিছু আলোচনা করা। তো সেই আলোচনার জন্য হযরতে মুআবিয়াকে খুতবাই উঠানো হলো। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা একবার বলছেন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাষায়, যে ফালাম নাদালা নুখরিজুহু হাত্তা কাদামাতুল মুআবিয়া। তো বলছেন যে এখানে আসলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মদিনায় আসলেন কিসের উদ্দেশ্যে? হজ বা উমরা করার উদ্দেশ্যে এসেছিলেন। তো সে উদ্দেশ্যে তেনাকে খুতবা দিতে বলা হলো। তখন সে খুতবাতে উঠে আলোচনা করতে লাগলেন যে সেই সময় অর্থাৎ গমের দাম অনেকটাই বেশি ছিল, মানে ডবল ছিল,
খেজুর, পনির, যব এগুলির চাইতে। তো হযরত মুআবিয়া বলছেন যে গমের দাম তো এখন অনেক বেশি, মানে ডবল, তো সেই হিসাবে অর্ধ সা মানে আধ সা, হাফ সা, আসলে হাদিসের মধ্যে এসেছে আও সা আমিন তামারিন, এক সা খাদ্য দ্রব্য ফিতরা দিতে হবে। তো হযরত মুআবিয়া সেখানে বলছেন যে আধ সা দিলে হয়ে যাবে, যেহেতু দামের দিক দিয়ে সমান হচ্ছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আর এই বিষয়টাকে অনেকে কিয়াস বলছেন, যে তো আমাদের কিয়াস আছে, তো শুনেন কিয়াস কেমন। হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার সেই সময় খাড়ো হয়ে এলেন এবং প্রতিবাদ করলেন, কি বলে যে আম্মা আনা ফালা আদাল উখরিজুহু আবাদান মাইস্তু, বলছে যে কখনোই নয়, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমন করে এক সা ফেত্রা দিয়ে এসেছি খাদ্য দ্রব্য থেকে, সেভাবেই সারাটি জীবন দিব, অর্থাৎ এ থেকে কখনোই তোমার ফতোয়া মেনে নেওয়া যাবে না এবং এই ফতোয়া ভুল। এখানে কি করে কেয়াস হতে পারে? একজন বিখ্যাত সাহাবি, প্রমুখ সাহাবি হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে বলছেন যে কোনো মতেই আমি মেনে নিতে পারলাম না। তো এই পরিপ্রেক্ষিতে যদি এক সা থেকে আধ সা সমান পরিমাণ হয়, দাম দিক দিয়ে যদি ঠিক সমান হয়, তাও যদি সেটা জায়েজ নয়, তাহলে পারে এখন সে খাদ্যর বদলে টাকা দেওয়াটা কেমন করে জায়েজ হতে পারে? আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বড় বড় মানে ব্যবসায়িক ছিলেন, মহাজিরদের মধ্যে থেকে তাদের মেন ছিল ব্যবসায়িক, আনসারেরা জমি খেতি বাড়ি করতো সেটা ভিন্ন কথা, কিন্তু যারা হিজরত করে গেছিলেন তাদের মেন পুঁজি ছিল ব্যবসা বাণিজ্য, তারপরেও তাদের কাছে দেরহাম ছিল, মুদ্রা ছিল, তো পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারের জন্য বললেননি যে তোমরা দেরহাম দাও। এক নম্বর, তো এখান থেকে একটা স্পষ্ট যে ইবাদতের মধ্যে যদি এটা পরিবর্তন হয়, তাহলে এটা আরো একটা বিদআত আমাদের সমাজে পরিচালিত হবে। তাই শুধু মুসলিম সমাজ শুধু প্রশ্নকারী ভাই তাই নয়, এখন কথা হলো যে এই ফেতরাটা আমাদের নারী পুরুষ সকলকে দিতে হবে, কেননা ফরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিত্র আলাল আবদে আল হুররে ওয়া যাকারে ওয়াল উনসা ওয়া সাগীরুল কবীর আলা কুল্লি মিনাল মুসলিমিন। আল্লাহ নবী পরিষ্কার ভাষায় বলে দিলেন যে যাকাত ফরজ, মানে যাকাতুল ফিত্র ফরজ করা হয়েছে প্রত্যেকটা মুসলিমের উপরে, সে স্বাধীন হোক বা পরাধীন হোক, নারী হোক বা পুরুষ হোক, ছোট হোক বা বড় হোক, মুসলমানদের মধ্যে যেই থাকবে তারই ফিত্রা লাগবে। এই জন্য এই দিক দিয়ে লক্ষ্য করে গরিব মিসকিন অসহায় তারাও ফিত্রা দিবে, যদি না থাকে ধার করে পর্যন্ত দিবে, কারণ যে তারা তো আবার ঘুরিয়ে যখন পাবে ফিত্রার অধিকারী, তারা প্রাপ্য মাল তারা যখন পাবে আবার ফিত্রা সোজ করে দিবে। এখান থেকে ওলামায়ে দ্বীন বলছেন যে ফিত্রা প্রত্যেক মুসলিমের জন্য দেওয়া উচিত এবং এটা ফরজ, একটা ইবাদত। আর এই একটা ফরজ ইবাদতের পরিবর্তন কি করে আসতে পারে? আজ থেকে বহুদিন পূর্বে ইমাম আহমদ বিন হাম্বাল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম সাফি রহমতুল্লাহ সকলেই বলে গেছেন যে ফেতরা পরিবর্তন হবে না, ফেতরার মানে কারেন্সি দিয়ে হবে না, রুপি দিয়ে হবে না, দিরহাম দিয়ে হবে না, সেটা খাদ্য দ্রব্য দিয়েই দিতে হবে। অনেকেরই একটা ভুল ধারণা যে সৌদি আরবে নাকি টাকা দিয়ে হয়, যে না, তাদের খোঁজ খবর নিয়ে দেখবেন ভাই যে সৌদি আরবে কি করে, যদি সেখানকার পরিস্থিতি মিসকিনকে সবাই দেওয়ার মতো না থাকে, তাহলে সেখানকার দিরহামকে জড়ো করে এক জায়গায় সেই জায়গা থেকে খাদ্য দ্রব্য কিনে মিসকিনদের মধ্যে বন্টন করে, কিন্তু কোন মিসকিনকে ফেতরার টাকা আজ পর্যন্ত দেওয়া হয় না। তবে একটা জিনিস, যারা বিদেশে আছেন, ইতালি বলেন, মালয়েশিয়া বলেন, বাহরাইন বলেন, সৌদি বলেন, ইংল্যান্ড বলেন, আপনার অন্যান্য যে কোনো দেশ বলেন, যে আপনি সেখানে দিতে পাচ্ছেন না, আপনার সেখানে
মানে সেরকম মিসকিন ইয়াতিম খুঁজে পাচ্ছেন না। তো আপনি করলেন কি, সেই টাকাটা তুলে আপনি কোন একজন আলেমকে দিলেন যে মাওলানা সাহেব বা শেখ সাহেব আমার এই টাকাটা নিয়ে আপনি খাদ্য দ্রব্য আমাদের পক্ষ থেকে ফেতরা কিনে আপনি মিসকিনকে দিবেন, এই এক প্রকার জায়েজ হতে পারে। কিন্তু সুখা হাতে মিসকিনদের হাতে টাকা ধরিয়ে দেওয়া এটা কখনোই মানে জায়েজ হবে না, এটা কাতান, এটা একটা বিদআত পন্থা এটা চালু করা হয়েছে। এবং এতে একটা ফায়দা হচ্ছে কিসের, ওই যার হকদার সেও নিচ্ছে, যে হক পাবে না সেও নিচ্ছে। আমরা তো গ্রাম্য সমাজে দেখতে পাচ্ছি, আমাদের কাছে বহু জায়গা থেকে খবর আসছে যে অনেক সময় যারা প্রাপ্য নয়, যারা হকদার নয়, তারা চুপচাপ টাকাকে পকেটে ভরে নিচ্ছে। আদৌ এটা ঠিক না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মদিনার সেই মসজিদে আবু হুরায়রার সেই বিখ্যাত হাদিস আমরা জানতে পারি যে সেই মাল ফেতরার উঠানো জমানো মাল সেখানে জমা করা হয়েছিল, 3 দিন পর্যন্ত ছিল। তো আমাদের মাল 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আর এই মাল অনেকেই বলে যে আবার নাকি ঈদের মানে নামাজ পড়ার পূর্বেই, ভাই ব্রাদার ইসলাম জেনে রাখুন এই হাদিস সহি নয়। ফেতরার মাল কি করছিলেন আগে, আপনি খোঁজ খবর রাখেন, আপনি পাড়া প্রতিবেশীর মধ্যে খোঁজ রাখেন কে খেতে পেলো কে পেলো না, আপনার দরদ হলো ওই 3-4 মানুষের 10 কেজি চাল দিয়ে আপনার দরদ হলো যে ঈদের দিন সে খাবে, কেন আপনি খোঁজ খবর রাখেন, আপনার জাকাত সঠিকভাবে দেন, আপনার প্রতিবেশী হিসাবে তার খোঁজ রাখেন। তো ভাই একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা একটা ইবাদত, এবং এই ইবাদতটা যেমন আমরা জাকাত অনেকেই দাই, জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা তার মানে মূল মর্মটা আমরা বুঝতে পারি না, কে কখন দিল কোথায় কার কাছে নিল, কিন্তু এটা একটা ইবাদত। ফেতরাটা এমন একটা ইবাদত, এমন একটা মানে ফরজ জিনিস যেটার মধ্যে গরিব মিসকিনকে যে নিবে সেও তৃপ্তি পাবে, যে দিবে সেও তৃপ্তি পাবে। অর্থাৎ এটা একটা মালে গনিমতে জমা করেন এবং সেখান থেকে যারা মিসকিন যারা ইয়াতিম অসহায় তাদেরকে বণ্টন করেন, দেখবেন যে জিনিসটি সঠিকভাবে আমাদের কবুল হবে এবং আমরা সঠিক জায়গাতে দিতে পারবো। এটাতে চুরি থেকে বাঁচবেন, দ্বিতীয় নম্বর এটা সঠিক যে হকদার সে পাবে, দ্বিতীয় নম্বর কথা হলো যে যে হকদার সে পাবে। আর একটা জিনিস দেখা যায় যে ওই অনেকেই কি বলেন তো, হকদার না চুপচাপ টাকা ভরে নাই সে কিন্তু আর চাল নিয়ে আসতে পারবে না, লোকে দেখে নিবে, তো এই জিনিসটা থেকে বাঁচা যাবে। 3 নম্বর হলো যে আপনার যে 2-2.5 টাকা কিলো চাল খায় সে সেই চালেরই ফেতরা দিবে, কারণ যে তার সেটাই খাদ্য দ্রব্য। আর যে 70 টাকা কেজি চাল খায় সে সেই চালেরই ফেতরা দিবে। আর যদি এখন আলেম ওলামাকেও নির্ধারণ করে দেয় 45 টাকা ফেতরা দিতে হবে, নাউজুবিল্লাহ, এটাতে গরিবকেও মারা হচ্ছে এবং বড়লোককে বাঁচানো হচ্ছে। তো এক্ষেত্রে আপনার লাভ কিছুই হবে না, বরঞ্চ এটা একটা বেদাতি পন্থা এবং এটা কিছু মানে ভোগ বিলাসিতা করার উদ্দেশ্যে এরকম কাজকর্ম বা এরকম ফতোয়া দিয়ে থাকে, এটা আদৌ ঠিক না। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।